अतिथि मतिथि जय बाबा तरते आई तुम बोस सुन मतिथि আমার বন্ধুর ছেলে কানাডায় থাকে আগামী সপ্তাহে সে বাসায় আসবে আমার বন্ধুকে আমি কথা দিয়েছি এবার আসলে তার সঙ্গে তোর বিয়ে দেব কিন্তু বাবা কোনো কিন্তু নয় মা তোর বিয়ের কেনাকাটা তুই শুরু করে দে আর শোন গহনা আর শাড়ি ছেলে বিদেশ থেকে নিয়ে আসবে বাবা কোনো বাবা টাবা নয় আমি বুঝতে পারছি তোর মনের গতি আমার কথাই ফাইনাল তার সঙ্গেই তোর বিয়ে হবে ঠিক আছে তোর কেনাকাটা তুই শুরু করে দে আমি গেলাম মা কি করছো এই মালাটা আমার শাশুড়ি মানে তোর দাদি আমাকে দিয়েছিল আর আমি যত্ন করছি আমি আমার ছেলের বউকে দিব বলে তাই নাকি হ্যাঁ তুই কোথাও বেরোচ্ছিস নাকি হ্যাঁ মা একটু বাইরে যাব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফিরিস কিন্তু ঠিক আছে মা বাবা আমার বিয়ে ঠিক করেছে এটা কি বলছো এখনই যদি আমরা ফাইনাল ডিসিশন না নিই তাহলে কিন্তু তুমি আমাকে হারাবে শুনো তিথি আমিও তোমাকে ছাড়া বাঁচব না শুনো তিথি তুমি একটা কাজ করো আগামীকাল সকালবেলা তুমি বাস স্ট্যান্ডে চলে আসো ওকে বাই ওকে বাই রাত তো অনেক হলো এখন একটা বাসা দেখা যাচ্ছে চলো ভিতরে যাই রাতটা কোনো রকম এখানে কাটিয়ে কাল সকালে কোনো একটা ব্যবস্থা করা যাবে আমার খুব ক্ষুধা পাইছে আমারও ক্ষুধা লেগেছে তুমি একটু বসো আমি দেখি সামনে কিছু খাবার টাবার পাই কিনা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসবা হ্যালো হ্যাঁ ওসি সাহেব বলছেন জি বলুন সকাল থেকে আমার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না আমি এদিক ওদিক অনেক খুঁজলাম কিন্তু কোনো মতেই পাওয়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি থানায় এসে একটা ডায়েরি করুন আসলে আপনার মেয়ের মোবাইল নাম্বারটা ট্র্যাকিং করতে হবে জি তাহলে খুঁজে পাওয়া যাবে জি আচ্ছা তাহলে পরে আমি থানায় আসছি আপনার একটু পাত্তা লাগান আচ্ছা আপনি দুশ্চিন্তা করবেন না আপনি থানায় আসুন জি 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 অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার আমি আসছি থানায় চলে যান
খাবার নিয়ে আসছি। কোথায় ছিলে এতক্ষণ? এখানে তো ছিলাম। Ha ha ha!
কিছু নেই।